ভগবান বলছেন অত্রাপি উদাহরণত ইতিহাসম পুরাতনম অবধূত সংবাদম যদু মহারাজ ছিলেন যদু তার সঙ্গে অবধুত যে আছেন তার আলোচনা অবদূতের সঙ্গে যে আলোচনা হয়েছে যেরা পড়ে থাকেন কিছুই করেন না সে অবদূতের সঙ্গে আলোচনার প্রসঙ্গটা এখানে তিনি বলছেন যদু প্রশ্ন করেছেন হে ব্রাহ্মণ আপনি এই যে দেখছেন ব্রাহ্মণ বলছেন আপনি তো কোনো কিছু প্রচেষ্টা করেন না আপনার কোনো আপনার এই যে শরীর রক্ষার জন্য আপনার কোনো রকম চেষ্টা তো দেখতে পাচ্ছি না আপনার মধ্যে মানে যদু বলছেন কুতো রয়ম কুতো বুদ্ধিরিয়ম ব্রহ্মণ অকর্তু সুবিধান আপনি কি এমন জিনিস লাভ করেছেন যাতে একটা ঠিক বাচ্চা ছেলে যেমন ভাবে কোন নিশ্চিন্ত হয়ে থাকে কোনো পরবা করে না একটা ছোট বাচ্চা কিছু কোনো পরবাই নেই এভাবে আপনি বিচরণ করছেন কি করে যত জানবার ইচ্ছা হচ্ছে কেন প্রায়ই দেখা যায় যারা এই জগতে আছে প্রায় ধর্মার্থ কামেসু বিদিত স্বয়াঞ্চ মানবাহা হেতু নৈব সমী হন্তে আয়ুষ যশস্ব শ্রিয় হ প্রায়ই মানুষ যে জগতে আছে আয়ু যশ ঐশ্বর্য কামনায় ধর্ম অর্থ কাম এইগুলো করে না ধর্ম অর্থ কাম এবং আত্মবিচারে প্রবৃত্ত হয়ে থাকে আপনি সমর্থ আবাস দেখে বোঝা যাচ্ছে আপনি সমর্থ কবি বেদজ্ঞ পণ্ডিত কর্মদক্ষ সুন্দর পরিমিত ভাষী হয়ে যা জড় উন্মত্ত বালকের মতো আপনি কি করে রয়েছেন পিশাচের ন্যায় আপনি যেমন প্রদর্শন করছেন নিচে গিয়ে জগতের লোক যেন আপনার থেকে ছেড়ে পালায় জগতের লোক যেন আমাকে বিরক্ত না করে এই জন্য আপনি ইচ্ছা করে পিসাচের মতো পড়েছেন যেখানেই বসে রয়েছেন সেখানেই মলমূত্র ত্যাগ করছেন সেখানে কেউ গুঁজি দিলে খাচ্ছেন আবার সেই মলমূত্রের দ্বারা কয়েক কিলোমিটার সৌগন্ধ হচ্ছে যেখানে কয়েক কিলোমিটার ঋষভ এরকম ঋষভদেব যখন পরমাংস আশ্রম পালন করার জন্য দেখালেন তখন কি করেছেন আশ্চর্য ব্যাপার মুখে কিছু পাথর রেখে দিয়েছে ওই জন্য কথা বলে উত্তর দিতে হবে রেগে যাবে এই রকম ভাবে দেখিয়েছেন তখন যদু ভগবান বলছেন যদু নৈব মহাভাগ ব্রহ্মিত্বিজহ তখন এই দ্বিজ তখন উত্তর দিচ্ছেন যে দেখো আমি কেন কিভাবে আমি শান্তিতে থাকি দেখো বলে কি করে আমি শান্তিতে থাকি দেখো पृथ्वी के गुरु मानिचि पृथ्वी वायु राकाश माप अग्नि चन्द्रमा रवि कपतो अजगरह सिन्धु पतङ्ग मधुकृत गजह मधुहा हरिण पिंगला पिङ्गला अर्भक कुमारी सरकृत उर्न सर्प उर्न सुपे सुपेसकृत এতে মে গুরব রাজন চতুর্ংশতির আশ্রয় আশ্রে তাহা আমি চব্বিশ এই জগতের মধ্যে থেকে চব্বিশ গুরু আমি বানিয়েছি তাদের প্রত্যেকের যে আচরণ তাদের প্রত্যেকের যে আচরণ তার থেকে আমি একটা করে শিক্ষা নিয়েছি আর নিয়ে আমি এইভাবে শান্তিতে রয়েছি বলে বড় আশ্চর্য জিনিস কি করে এক এক করে সেটা উদাহরণ দেবেন তিনি কি করে তিনি নিয়েছেন হে পুরুষ শ্রেষ্ঠ যদু পুরুবংশীদের আমি এদের মধ্যে আমি কাকে কেন কেমন ভাবে আমি গুরু নির্ণয় করেছি এটা তুমি শোনো শুনলে বুঝতে পারবে বলছেন দৈববাসে ভূতগণ দ্বারা আক্রমণ পেয়েও অনেক সময় অনেকে আক্রমণ করে অত্যাচার করে সবকিছু করে দেখা যায় পৃথিবীর মতো সহনশীলতা কার আছে পৃথিবীর সব সহন করেন সমস্ত পৃথিবীর নগর আমি অচল ব্রতর ক্ষমা শিক্ষা করেছি দুম দাম খুঁড়ছে পৃথিবীকে ভেতরে অ্যাটম্বোম ফাটাচ্ছে যা খুশি তাই করছে পৃথিবীকে কি না করছে সমস্ত পৃথিবীর ওপর অত্যাচার হচ্ছে বিশেষ করে পৃথিবী পীড়িত হন যখন অধার্মিক অসত্য যে যেসব রাজন্যবর্গ থাকেন অত্যাচার ব্রাহ্মণ এদের উপর যখন অত্যাচার হয় তখন পৃথিবী আর থাকতে পারেন তখন পৃথিবীর আর যন্ত্রণা সে যেটা হয়েছে বর্তমান অবস্থাটা দাঁড়িয়েছে তা পৃথিবীর থেকে আমি এরকম ক্ষমা শিক্ষা লাভ করেছি এইভাবে পর্বতরূপা বৃক্ষুরূপা পীতিবিন্ন করে যেসব শিক্ষা লাভ করে সাধু ব্যক্তি নিরন্তর পরোপকার পরোপকার অর্থ চেষ্টা করবেন যার জীবনের লক্ষ্য হল পরোপকার করা সে পরপার পরোপকার করতে গেলে তার সহিষ্ণুতা অবশ্যই দরকার মহাপ্রভু যে বলেছেন ত্রিন্দবী শুনেছেন তররূপী সহিষ্ণু না মানে মানোদিন কীর্তনীয় সদাহরি এর ভেতরে তো এইটি গুপ্ত রয়েছে যদি চৈতন্য ম বলেই থাকে যে বৃক্ষের থেকেও বেশি সহিষ্ণুতা বা বৃক্ষ সমাজের সহিষ্ণুতা করবি সাধন বলেছেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় সুখাইয়া মইল কারে পানি না মাংয় যেই যা মাঙে তার দেয় আপন ধন ঘ বৃষ্টি সহে আনের করে রক্ষণ এই তো এই তো কন্ডিশন এতে কি হবে বলে এরকম যদি হয় তাহলে সে হরিকীর্তন করবার যোগ্যতা লাভ করবে দ্য অনলি কন্ডিশন একটাই যোগ্যতা এর মধ্যে সকল যোগ্যতা সব ঢুকে রয়েছে একটা যোগ্যতার মধ্যে হরিকীর্তনকারীর কারীর এই যোগ্যতা দরকার হবে আর হরিকীর্তনকারী হরিকীর্তন কেন করবে যদি প্রশ্ন করা যদি বলা হয় হরিকীর্তন করে কি হরিকীর্তন তো করলো নিজের মঙ্গল না হরিকীর্তনকারীর প্রধান লক্ষ্য হলো পরের মঙ্গল নিজের মঙ্গল তো হবেই হরিকীর্তন কেন করবে মহাপ্রভু কেন করেছে করে কেন চিৎকার হরিদাস হরিদাস ঠাকুর চিৎকার করে তাহলে এরা যে উচ্চ স্তরে হরিনাম করেছেন মহাপ্রভু এইসব যে করেছেন এর উদ্দেশ্য হলো পরোপকার করা এই তো মূল কথা এই দাঁড়াচ্ছি তাহলে বৃক্ষের পৃথিবীর নিকট সমস্ত শেখা যেটা আমি বললাম সেটাই এরা বলছেন আর বায়ুর তন্মধ্যে প্রাণবায়ু উন্নত শিক্ষা কি বায়ু দুপ্রকার প্রাণবায়ু ও বাজ্যবায়ু তন্মদে প্রাণবায়ু উন্নত শিক্ষা বলছেন মুনি ইন্দ্রিয়প্রিয় বিষয় ত্যাগ করে প্রাণবৃত্তিতেই তুষ্ট থাকবেন মুনি প্রাণবায়ুতেই তুষ্ট থাকবেন যাতে নাশ না হয় যাতে জ্ঞান নাশ না হয় নিরবচ্ছিন্ন অন্তরে যে জ্ঞানের ধারা প্রবাহিত হয় এটা বিষয় লোকের বিষয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে ক্ষুণ্ণ হয় ওই জন্য বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ মলিন মনেতে কৃষ্ণের স্মরণ হয় না এখানে বলছেন তাই যে বুদ্ধি যেন বুদ্ধি মন এতে যেন বিকার উপস্থিত না হয় এরকমভাবে সেরকম আহার করবেন আহার করা মানে কেউ যদি মনে করে আমি খেতে বসেছি দুটো গান্ডে বিন্ডে খেয়ে ও তা নয় বাস্তবিক যারা আহার করেন সাধুগুরু বৈষ্ণব তারা সমস্ত প্রাণবায়ুতে আহুতি দেন যে আহারগুলো হয় এটা আমাদের এখানে কেউ শেখায় না করে না এরা মনে করে খেতে বসেছে দুম করে খেতে দিয়ে যে প্রাণবায়ুকে অগ্নিতে সোহা এটা যে নিবেদন করছেন যোগ্য হচ্ছে এটা ভেতরে প্রাণবায়ুকে দেয়া হচ্ছে কিন্তু এটা কেউ বুঝতে পারে না বাজ্যবাহ নিকট কি মানে যোগী ব্যক্তি নানা ধর্মবিশিষ্ট বিষয়ের মধ্যে সর্বতভাবে প্রবিষ্ট থেকেও গুণ বিবেচনা করে বায়ুর ন্যায় নির্লিপ্ত থাকবে এই জগৎ তো দোষগুণে পরিপূর্ণ এই জগৎ বাস্তবিক পক্ষে দোষগুণে পরিপূর্ণ যদি এই দোষগুণের খালি বিচার করতে যায় তাহলে তার ভজন সবশেষ এই জন্য বলছেন বহুপাদ বলতেন যে পরের দোষগুণের নিন্দা না করে আপনার নিজেকে সংশোধন করবার চেষ্টা করবেন সেটাই আমার উপদেশ পরস্বভাব কর্মাণী ন প্রশংসায় গরহেদ বিশ্ব মেকাত্মক আপনার হরিভজন করতে গেলে যদি দেখেন কিছু বাধা আসছে আপনার ভজনের সেখানে পরপ্রশংসাটা যদি অনুকূল হয় ভজনে তাহলে সেটা করবেন আপনাদের ভজনে যদি পর প্রশংসাটা আপনার ভজনটা অনুকূল হয়ে যাচ্ছে তাহলে করে দিন যাক যাক বলি মহারাজের ক্ষেত্রে বামনদেব মহারাজ যা করেছিলেন সেটা আশ্চর্য বামনদেব মহারাজ কি করেছিলেন বামনদেব মানা বলির মারাজকে একবার প্রশংসা করতে করে ফুলিয়ে দিয়েছিলেন তাই তো আরে তোমার বংশে এটি ঠিক আরে তোমার মতো রাজা এরকম তোমার বংশে ইয়ে প্রহ্লাদ হয়েছে এরা সব হয়েছে এ প্রশংসা করছে বলি মহারাজকে প্রশংসা করে এমন ফুলিয়ে দিলেন মা করে রাজি হলে হ্যাঁ করবো প্রতিজ্ঞা করলেন দেবেন কিন্তু ভগবান তো উপকারই করলেন এই জন্য পরস্বভাব ও ন প্রশংসা না করা হয় পরস্বভাবের নিন্দা বা প্রশংসা করবে না বায়ুর নিবৃত্ত থাকার চেষ্টা করবে দোষগুণ পূর্ণ এই জগৎ দোষগুণের পরিপূর্ণ এই জগৎ এখানে নির্লিপ্ত থাকাটাই ভালো এখানে বলছেন আত্মদর্শী যোগী ইহলোকে পার্থিব দেহে প্রবিষ্ট হয়েও দেহ ধর্ম বাল্যাদি আশ্রয় করে যেমন বায়ু গন্ধের সহিত যুক্ত হয়েও তাতে লিপ্ত হয় না সেরকম থাকবে বড় বড় যারা মহাপুরুষ যোগীরা তারা তো দেহ আশ্রয় করে আশ্রয় করেও নির্লিপ্ত থাকে পার্থিব দেহে প্রবিষ্ট হয়েও দেহ ধর্মে সংলগ্ন হয় না হয় না এইভাবে দেখা যায় আকাশ যেমন বায়ুচালিত মেঘাদি পদার্থের সেই সংস্কৃষ্ট হয় না তদ্য পুরুষ কাল দৃষ্ট গুণ বিশেষ তেজ অপ অন্নময় ভাবে সেই সংস্কৃষ্ট হইবে না আকাশ যেমন নির্লিপ্ত থাকে সেরকম থাকবে জল যেমন স্বচ্ছ সেরকম সাধু হবে স্বভাব স্নিগ্ধ মধুর এবং জল তো তীর্থ জলেতেই আমরা যা অপবিত্র জলেতে স্নান করি জল দ্বারা অপবিত্র হইতে জলে তো নারায়ণের বসতি আছে নার নারায়ণ এদের জল দ্বারাই পবিত্র হয় জল যেমন স্বচ্ছ স্বাভাবত স্নিগ্ধ মধুর এবং তীর্থস্থান মুক্ত ব্যক্তির তত্তুল্য হয়ে দর্শন স্পর্শন কীর্তন দ্বারা জগৎ পবিত্র করেন এইভাবে যুক্তাত্মা ব্যক্তি তেজস্বী তপস্যায় প্রদীপ্ত অক্ষভ্য অপরিগ্রাহ্য হয়ে অগ্নির ন্যায় সর্ববক্ষ হয়েও সেখানে পাপে লিপ্ত হন না এইভাবে ধীরে ধীরে সমস্ত উদাহরণ দিচ্ছেন সমস্ত উদাহরণ দিচ্ছেন ধীরে ধীরে বলছেন এখানে অগ্নি যেমন কাষ্ঠাদি ধার্য পদার্থের মধ্যে স্বরূপে প্রবিষ্ট হয়েও তদ্রুপ প্রভু পরমেশ্বর সিও মায়া দ্বারা উঁচু নিচু বিভিন্ন জনিতে প্রবিষ্ট উঁচু নিচু লক্ষণ জগৎ সৃষ্টি করে তন্মধ্যে প্রবিষ্ট হয়েছেন জন্ম থেকে মরণ পর্যন্ত জন্ম থেকে মরণ পর্যন্ত স্বরভাব বিকার বা দেহে দেহের হয় ছোট থেকে বড় পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরবিদে যত বিকার আছে সমস্ত কিছু এগুলো দেহের কিন্তু আত্মার তো নয় আত্মার রাজবৃদ্ধি নাই আত্মায় কোনো স্পর্শ করে না এইভাবে ভগবান উপদেশ দিচ্ছেন কপতের কথা বলতে গিয়ে বললেন কোন এক কপদ অরণ্যের মধ্যে বসবাস করত তার ভার্যাস্ত কতিপয় বৎস সেখানে বাস করছিল তার এত একে অপরের সঙ্গে স্নেহ করতো কপত কপতির ভালোবাসা আপনারা দেখেছেন হ্যাঁ অপূর্ব মানে আশ্চর্য কপৎকপতির যে স্নেহ একে অপরকে ভালোবাসা অন্য পাখিদের দেখা যায় হুঁ স্নেহবদ্ধ হৃদয় কপতি পরস্পর অত্যন্ত নয়নে নয়ন অঙ্গে অঙ্গ বুদ্ধিদেব সর্বদা মিথুনিকৃতভাবে কিন্তু অপদ হঠাৎ একদিন কি হলো বলছেন যে সেই একটা ব্যাধ দানা দিয়ে তা পেতেছে সেখানে যখন কপতি আটকা পড়ে গেল তখন কি হলো বলছেন এবারে তখন পুত্র সকল কপত দম্পতি প্রীতি সেই সন্তান দিকে পোষণ করতেছিল তাদের কুজন রবে তাদের যে আওয়াজ করতো তাতে বড় আনন্দ হতো তার বিষ্ণুর মায় মোহিত হয়ে কি হলো ওই যে প্রথমে বললাম প্রথমে কে গেল হ্যাঁ একে একে সমস্ত ওই কপতি নিজ শাবকগণকে জালবদ্ধ দেখে কাঁদতে আরম্ভ করলো তাতে যখন আটকে গেল এবার এখানে দেখছি এর অবস্থা আমারও প্রাণ বিপন্ন করব। এইভাবে সবার প্রাণ চলে গেল কপতি নিজ শাবকগণকে দেখলো এখানে পড়ে রয়েছে এ দেখে মায়ামুগ্ধ হয়ে তিনি চিত্ত সে নষ্ট বুদ্ধি নিজেও জালে আবদ্ধ হলো আর তাদের দেখে এও আবদ্ধ হলো কপত। এইভাবে দেখা যায় সমস্ত শেষ হয়ে গেল ধীরে ধীরে অনেক কথা বলছেন মাছের কথা বলতে গিয়ে পতঙ্গের কথা বলতে গিয়ে যে যে উদাহরণগুলো দিচ্ছেন একটা একটা করে অল্প অল্প উদাহরণ আপনারা বুঝতে পারবেন জড় জগতে অভিজ্ঞতা আছে অগ্নি অগ্নির সামনেতে দেখা যায় পতঙ্গগুলো ছুটে আসে অগ্নির রূপ দেখে কিছুতেই আটকাতে পারে না সেই অগ্নিতেই ঝাঁপ দেবে তাতে অগ্নিতে ঝাঁপ দিয়ে কী হবে পুড়ে পাখা পুড়ে সমস্ত ওখানে মরে থাকবে তথাপি কিন্তু তো আগের পতঙ্গগুলো যে মরছে ওটাকে পেছনের পতঙ্গগুলোকে বন্ধ করতে পারে ওটা কিন্তু দেখছে এক এক আগুনে যাচ্ছে পুড়ছে পড়ে যাচ্ছে তথাপি কিন্তু আটকাতে বললাম এত আকর্ষণ তীব্র যাবেই যাবে এরকমভাবে ইন্দ্রিয় তারণায় সমস্ত জীবগণ ভোগবাসনায় তারা একের পর এক জ্বলছে আটকাতে পারছে না জলের মধ্যে যে মাছ থাকে মিন তাকে যখন বিভিন্ন রকম বড়শি দিয়ে সুন্দর সুন্দর খাবার দেওয়া হয় দিয়ে জলে থাকে ও কিন্তু জলে বড়শিটা না দেওয়ার আগেও খেয়ে বেঁচে ছিল বেঁচে ছিল না যখন কেউ দেয়নি যখন ও বড়শি সামনে আসেনি তখন কেউ জীবনযাপন হয়নি জীবন হয়েছে খেতেও তো সবই হতো কিন্তু ওই বড়শিটা দেখে তার ওই ভালো খাওয়ার প্রতি লোভ হয়ে গেল আর লোভ হয়ে গেল বলেই সে আস্তে আস্তে গিয়ে ঠোকরাচ্ছে ঠোকরা যেই কিনলো ব্যাস সেখানে আটকে গেল মাছ এখানে আমরা টেনে তুলে ফেলল তাহলে জিউ ভার বশবর্তী হয়ে মানুষের কত অধপতন হয় জিহার লালস জীবিত কৃষ্ণ দর পরায়ণ কৃষ্ণনা হি ভাই যাদেরই দেখবে জিহার লালসা আছে ভালো মন্দে দিন ভজন করতে পারবে না একটা জিনিস লক্ষ্য করবে যে যে কোনো ভাবে শুকনো যা পেলো একটু পেয়ে মানে খাওয়াটা তার কাছে উৎপাত কোনো মতে প্রসাদ পেতে হয় প্রসাদ তো সম্মান করতে হয় মানে খাওয়াটা তার কাছে খেতে গেলে সময় নষ্ট মনে করে প্রাণ রক্ষা করে এছাড়া যাদেরই দেখবে ভালো মন্দ বিভিন্ন জায়গায় ভান্ডার খাবার তারা শ্রেষ্ঠতর পড়ায় তারা পারবে না আর কি একটা শ্লোক আছে না রস রসনা জয় করলে সমস্ত কিছু জয় হয় জিতম সর্বম জিতে রসে মনে পড়ে ভুলে যাই মনে থাকে জিতম সার্বম জিতে রসে যে রস জয় করতে পারবে জিপ তা সব জয় এবার যদি আমি ক্যালকুলেশন বলে দিই সব থেকে লাইনে আছে এক প্যারালাল এই দুটো চোখ কন্ট্রোল হয়ে যাবে জিপ নাক এখানে মুখ জিপ এসব প্যারালালে আছে সব লাইনে কিন্তু সব প্রথম থেকে চাবি পড়ে যাবে বুঝে গেল কি বললো সব লাইনে আছে কিন্তু এই দুটো চোখ নাক মুখ এই তলা থেকে ধীরে 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 উদর উপস্ত সব সব চাবি পড়ে যাবে যদি জীব রসনা জয় হয়ে যায় সব রস সব জয় আর প্রেমানন্দ হলো কই দুঃখ হলো যদি হতো প্রেমানন্দ তো ভালোই হতো না তাহলে জিতাম সর্বম জিতে রসে রসনা জয় মানেই তুমি বেড়ে গেছো এবার অনেকটা তোমার এবার ফ্রি হয়ে গেছে যতদিন জীব জয় করতে না পারছ বলে একটু এই কি বলে তন্ডুলের কি বলে এটা তন্ডুলে রুটি ফুটি কি একটা কি এনেছে বাজরা রুটি বলে মহারাজ এখন প্রসাদ নিন বলে না এখন খিদে নেই আজ যদি এক্ষুনি রসমালাই আসে তাহলে প্রসাদ তো অবমাননা করতে না এটুর দিন বাজরা রুটি এনেছে ব্রজমা বলে মাইয়া বি ভোজন পাইকে আয়া আমি ভোজন পেয়েছি এখন আর খেয়ে এখন যখন খাওয়া যায় সবসময় আর যদি রসমালাই আনে তখন বলে প্রসাদ সম্মান করা উচিত কি করা যায় তাহলে এটাকে বলে প্রসাদ সম্মান প্রসাদ সম্মান নয় এটা বাস্তবিক যে প্রসাদ সম্মান করবে সব পাবে শুষ্কম বা পরিজুষিতম দূর দেশম আনিত যেটা বলেছে সর্বম ভট্টাচার্যের কাছে শুকনো প্রসাদ যখন মহাপ্রভু এনেছেন ভোরবেলা সবে চারটে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি জাগলেন কে সার্বভৌম আর মহাপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে গিয়ে সার্বভৌম হাটে সার্বভৌম হাতে প্রসাদ দিলেন প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত মাজিনি কিছু করেননি কিছু না খেয়ে মহাপ্রভুর কি আনন্দ আজ আমি আমি পৃথিবী জয় করেছি সার্বভৌমের প্রসাদে বিশ্বাস আহা যার মহাপ্রসাদে বিশ্বাস হবে যার বিগ্রহে বিশ্বাস কবে সে জেনেটা কই ভাগবত আসনে বলছে ভগবানকে পেয়েই গেছে হয়ে গেল মহাপ্রসাদে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আর বিগ্রহ এটা বিগ্রহ বিগ্রহের সঙ্গে একদম কথা বলতে হবে পুরো বিশ্বাস তার ভগবান পেয়েই গেছে আর বাকি নেই তার কিন্তু এটা হওয়া খুব মুশকিল মায়াদেবী এমন বিপদ করছে এবার দেখো বলছে যে এই মৌমাছিগুলো কত কষ্ট করে দেখো ঘুম ঘুম করতে করতে একটা রানী মৌমাছির কত ক্ষমতা সবগুলোকে খাটাচ্ছে দেখো সব গিয়ে ফুল থেকে মধু নিয়ে কষ্ট করে করে চাক বানাচ্ছে আহা আর বলছেন অবদূত বলছেন দেখো কত কষ্ট করে চাক বানালো আর সেই দুষ্ট মানুষগুলো মশাল নিয়ে এলো মৌমাছি গুলোকে তাড়িয়ে পিটিয়ে সেগুলো ভেঙে মধুগুলো নিয়ে চলে গেল যা হয়ে গেল কত বছর লেগেছে এক একটা দু চার বছরের মৌচাক আছে বিরাট হ্যাঁ বড় বড় মৌচাক সেগুলো কতক্ষণ লাগলো বলো ও কতদিন ধরে কষ্ট করে জমিয়েছে আর ও যে গেল মশাল নিয়ে গিয়ে মৌমাছি গুলো মধুমাখি গুলোকে তাড়িয়ে দিলো দিয়ে ওখানে কেটে মধু নিয়ে এলো আর বাকি মোমগুলো পেলো মোমের অনেক দাম প্রচুর দাম এইটুকু প্রচুর দাম মৌচাকের মধু অনেক দাম তো গেল বলছে দেখো যারা কত কষ্ট করে সংসারী জীব এদিক ওদিক করে জমায় টাকা তা দেখা গেলো সব চলে কে ভাবে আমাকে যেত মহারাজ আমি স্বামীর চিকিৎসার জন্য দিয়ে গেছিলাম এদিকে দিয়ে ঘর ভেঙে সব কাটি নিয়ে গেছে আমি যা হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ খারাপ আর কি হয়েছে এখন প্রশ্ন হলো এইভাবে পঞ্চেন্দ্রিয়কে দমন করা সমস্ত ইন্দ্রিয়কে বসীভূত করা চারটি কথা না যার মন স্বাভাবিকভাবেই ভগবত সংকীর্তনে লেগে গেছে ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য আস্বাদন পেতে আরম্ভ করেছে এরা সকালে আমি কীর্তনের সংসার সেন্দ্য উত্তরণে হৃদয়ম যদি সাথ संकीर्तनम से रमते मनुष्य पेमाम बुध विहरणे जदि चित्त बिथि चैतन्य चंद्र चरण कुरुता अनुराग और एखे माझे माझी से सुखदेव गोस्वी राजन हृदयस्त कुरु केशवम राजन हृदयस्त कुरु केशवम केशव के हृदय संसार सिंधु त्वरणे हृदय जदि साध সংকীর্তনামৃত রসে রমতে মনোচ্ছে প্রেমাম বুধৌ বিহরণে যদি চিত্তবিত চৈতন্য ছুতা চৈতন্য ছন্দ চরণে কুরুতানুরাগম কৃষ্ণচরণে যদি অনুরাগ বিদ্য তাহলে হবে না এটা তো চৈতন্য চরণে বিশেষ সুবিধে কৃষ্ণচরণে যদি হয় একই তো কথা কিন্তু এখানে কবি ইচ্ছা করে বলেছেন চৈতন্য চন্দ্র চরণে কবি অনেক বেশি সুবিধা হবে তাড়াতাড়ি চৈতন্য চরণের চরণে যদি মন লেগে যায় আর কৃষ্ণচরণে যে মন লাগে কৃষ্ণচরণ থেকে এটা সুবিধা বেশি হবে কেন কৃষ্ণস্বরূপের থেকে এর অ্যাডভান্টেজ বেশি না সুবিধে বেশি এখানে এখানে বলছেন এবার হাতির কথা স্পর্শ সুখের কথা বলছে স্পর্শ সুখ জয় করতে কেউ পারে না এখানে উদাহরণ দিতে গিয়ে অবদূত বলছেন দেখো এই যে দুষ্ট ব্যক্তিগুলো যারা শিকারী তারা কি করে জঙ্গলের মধ্যে গিয়ে বিশাল গর্ত করে গর্ত করে সেগুলো ডাল পালা ফুঁস এগুলো দিয়ে ঘাস পাতা দিয়ে গর্তটাকে বুঝিয়ে দেয় বিশাল গর্ত ওখান থেকে এই ডাল পালা এগুলো যে গেরিলা যুদ্ধ যখন হয় চীন ভারতের গেরিলা যুদ্ধ এগুলো করে বিশাল গর্ত করে করে এবার সেখান থেকে সেই সব যখনই যাবে ওখানে আক্রমণ করতে তখন গিয়ে গর্তে পড়ে যা পড়বে সব শেষ এখানে বলছেন হাতিকে ধরার জন্য কি করে বলছে একটা হস্তিনীকে খুব সুন্দর ট্রেনিং ট্রেনিং দিয়ে দিয়ে দেয় হস্তিনীকে কি করে এবার হাতিকে লেলিয়ে দেয় হস্তিনী হস্তিনী থাকলে এবার হাতি ছুটে আসবে হাতি ছুটে এলে হস্তিনীকে বলা আছে শেখানো আছে যে তুই কি করবি এদিক দিয়ে ঘুরে তাড়াতাড়ি করে এদিক দিয়ে যাবি আর ও তোকে ধরবার জন্য কি করবে ও বলবে অত ঘুরে আমি যাব কেন সোজা যাব সোজা তো এদিকে সোজা তো সোজা তো গর্ত করা আছে ওকে কেন আছে ও কিন্তু সে যাবে না ও ঘুরে যাবে হাতি বলবে ওর বুদ্ধি খারাপ আছে আমি সোজা গিয়ে ওকে ধরে ফেলবো তো সোজা যেদিকে গাম ভেতরে একদম পড়ে গেল পড়ে গিয়ে মোটা শরীর আর উঠতেই পারে না হ্যাঁ করছি আর কিছু করতে পারে না ব্যাস ওকে এবার কায়দা করে নিয়ে চললো এইভাবে স্পর্শ সুখের নেশায় কিভাবে দেখো হস্তি কে হস্তিনীর পিছনে হস্তিকে ভাগ চলতে গিয়ে ধরে ফেলল হরিণের নিকট হরিণের শিক্ষা করেছেন বেদের সঙ্গীতে মুগ্ধ হয়ে ও বুঝতে পারছে না ব্যাহলেও মানে যারা বেদ তারা এই বাঁচ বাজাচ্ছে ও বুঝতে পারছে না হরিণ ওটা শোনে হরিণের ভাল লাগে হরিণ পাগলের মতো দৌড়ায় হরিণের একটা জিনিস আছে হরিণের যখন এই নাভি যখন পাকে কস্তুরি তখন হরিণ নিজের গন্ধতে নিজেই পাগল হয়েছে কোথা থেকেই গন্ধ আসছে ছোটে পাগলের মতো ও নিজের কাছ থেকেই আসছে বুঝতে পারে না সবার হয় না বিশেষ কারণ আছে ও নাভিতে এরকম কস্তর গন্ধ চারিদিকে তো ব্যাধের ওই বংশীধ্বনিতে সে কি করে দৌড়াতে থাকে ও বুঝতে পারছে না এটা যে ওকে মারবার জন্য ওখানে যায় ব্যাস মরে এই জন্য যারা হরিকথার নাম করে বিভিন্ন রকম এনজয়মেন্টকে প্রশ্রয় দেয় আনন্দ তারা হরি মনে করে একটা আনন্দের অংশ বিভিন্ন সুর তাল লয় বিভিন্ন হারমোনিয়াম বাজছে অর্কেস্ট্রা বাজছে বলে ভালো লাগছে বেশ আমাদের ওখানে তো সব হয় না ওখানে গেলেই ভালো এখন তারা ওই সব কথা শুনেও তারা বাস্তবিক জয়যুক্ত হতে পারে না শেষ হয়ে যায় আর জিউ কথা তো আমি এগিয়ে বলেছিলেন যাবৎ বলছেন তাবৎ জিতেন্দ্রীয় সাদ বিজিতান বিজিতান অন্যেন্দ্রীয় প্রমাণ কি বলছেন তাবৎ জিতেন্দ্রীয় বিজিত অন্যেন্দ্রীয় প্রমাণ অন্য সমস্ত ইন্দ্রিয়কে জয় করবার পরও তোমাকে বলা যাবে না বলছেন ইন্দ্রিয়ানি জয়ন্তী আসু নিরাহার মনিষীণা বর্জয়িতা তু রসনম তৎ তৎ নির্বিন্ন সবতে বলছি এখানে বলছেন যতক্ষণ পর্যন্ত রসনেন্দ্রিয়কে কে জয় করতে না পারবে তখন ততক্ষণ সর্ব ইন্দ্রিয় জয় হয়ে গেছে বললেও তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না যতক্ষণ না জিউ হাকে জয় করতে পারছে ততক্ষণ তাকে জিতে ন জিতেন্দ্রীয় বিজিতানেন্দ্রিয় প্রমাণ ন জয়েদ রসনম যাবৎ জিতম সর্বম জিতে রসে যে কথাটা আমি বললাম একটু আগে বলেছি রসনা জয় করলে হয়ে যাবে পিঙ্গলা থেকে শিক্ষা করলেন কিভাবে প্রলোভন কি জয় আশা আশা ছেড়ে দেওয়া পিঙ্গলা পিঙ্গলা বেশ্যা কেউ তিনি গুরু মেনেছেন কারণ থেকে শিক্ষাটা নিয়েছেন পরমংশ তাই করে তো পরমংশ ভালো ভালো জিনিস থেকে শিক্ষা নিয়ে নেন পিঙ্গলাতে কি নিলেন পিঙ্গলা রাস্তায় বিভিন্ন দাঁড়িয়ে থাকে দর্গরায় এবং ভালো ভালো পুরুষ গেলেই এবং তাদেরকে কটাক্ষ করে কোনো রকমভাবে বসীভূত করে এবং সে রোজগার করে একদিন রাত্রিরে তার কোন রকম কেউ আসছে না তার দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এই লোকটা আসে এই বদা ভালো এই চলে গেল আর একটা লোক এই বদা ভালো এইভাবে দেখা গেল তার পুরো রাত্রির রকমভাবে কিছু এক পয়সাও রোজগার হলো না তেজন যে সকালবেলা বলছে ভাবছে আজকে আমি তো এই সমস্ত সময় নষ্ট করলাম দেখো এইভাবে আমি এর কাছ থেকে কি শিক্ষা করেছি এইভাবে পিঙ্গলা নিদ্রা ঘুম বিশ্রাম করল না অবলম্বন মার্গে অদ্দরাত উপস্থিত হলো এইভাবে দেখা যায় পরিণামে কি হলো যখন সারা রাত এভাবে হলো নির্বিন্ন হয়ে গেল হঠাৎ তার একটা বৈরাগ্য চলে এলো বলো দূর এসব পরিণামে দেখো এই তো সুখাবহ পরম বৈরাগ্য ছিল। নির্বিন্ন হয়ে গিয়ে বললো না এই দরকার নেই আশাবন্ধন ছেড়ে দেওয়াটাই ভালো যেটা বলতে গিয়ে রঘুনাথ দাস গোসাই কীভাবে জীবনযাপন করে যখন জিজ্ঞাসা করেছো তখন রঘুনাথ জগন্নাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে রাত্রের পাণ্ডারা যাওয়ার সময় যদি দেখে ভুক যেটা কোনো বৈষ্ণব ভুক্ত অভুক্ত বৈষ্ণবকে দেখে তারা প্রসাদ অন্ন যা কিছু দান আদি করে পয়সা মহাপ্রু বললো যা ভালো হয়েছে পরে জিজ্ঞাসা বলল এবার রঘুনাথ কীভাবে জীবনযাপন করে বল ছত্রে মেঘে খায় মহাপ্রভু তখন ভালো হলো ভালো হলো বলে এই দাঁড়েতে দাঁড়িয়ে বেশ বৃষ্টি কে দেবে এই বোধ হয় এই পান্ডাটা এবার দেবে না ভালো না ভালোই যা বৈরাগ্যির আচরণ আচরিল আর ছত্রে গিয়ে মেঙে খায় ভালো হলো তারপর তাও ছেড়ে দিল ছেলে দিয়ে কি হলো যেটা অন্য জগন্নাথ জগন্নাথের প্রসাদ যেটা গোমাতার আগে দিয়ে দেয় সেটাকে নিয়ে এসে সেটাকে ধুয়ে পরিষ্কার করে যে সমস্তগুলো এগুলো সব পায় মহাপ্রভু উত্তরোত্তর মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহাদিখি প্রসন্ন হন গহুর ভগবান এইভাবে প্রচন্ড মোহ দূর হয়ে গেল গিয়েছে এখন অন্যরকম হয়ে গেল সে সমস্ত সাপের কাছ থেকে কী শিখেছিল বলে সাপের কাছে শিখেছিল নিস্তব্ধে থাকবে তোমার উপস্থিতি যেন অন্যের অশান্তির সব কি করে সব কোন আওয়াজ করে চুপচাপ থাকে আর নিজের গৃহাদি বানাবার চেষ্টা তার জন্য যে সময় बर्बाद त्यागी ব্যক্তি কি করবে যদি কোন জায়গা ফাঁকা থাকে ওখানে কি দন্ড কমন্ড লोटा छोटा लंगौठा लोटा छोटा लंगौठा तीन সম্পত্তি বাস্তব সাধু কা তিন সব बहुत सारे है प्रचार के लिए दिखाता है प्रचारर जनो देखा वास्तविक लोटा छोटा लंगौठा আর আমাদের বৃন্দাবনে একটা একটা কথা আছে জব মিল যায় সন্তোষ ধন সবধন ধুল সমান জব মিল যায় সন্তোষ ধন সবধন ধুল সমান যদি সন্তোষ সন্তুষ্টি নামক ধন চলে আসে তোমার হৃদয়ে যা জেনো যেন কেন প্রকার জীবনটা সন্তোষ ধন যে চলে আসে তখন তা সব আর কোনো অসুবিধা নেই এটা হচ্ছে সবচেয়ে বড় ধন সম্পত্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য যে লড়াই হয় সেটার জন্য আমি মায়াপুরও এরকম অনেক হরি কথা বলেছি মঠেতে বিভিন্ন জায়গায় সেখানে বলছেন একটা বাচ্চা কুরুরি পাখি ছোট্ট সে কোঠা থেকে একটা মাংসের টুকরো পেয়েছে তো মাংসের টুকরো পেয়েছে মাংসের টুকরোটা নিয়ে ও একটা জায়গা আকাশে গিয়ে একটা জায়গা বসে খাবে ভালো করে ওর মুখে মাংসটার টুকরো দেখে যত আছে সব সব পাখিগুলো ওকে লড়াই করতে মারতে আসছে ছোট পাখিটা যাচ্ছে উড়ে মাংসের টুকরোটা নিয়ে আর সবাই ওকে তারা করেছে মারবে ও বলছে আমি তো কিছু করিনি আমাকে মারবে কেন ও বুঝতে পারছে না ও যে আমি তো ওদের সঙ্গে কিছুই লড়াই করিনি ওরা আমার পিছনে দৌড়াচ্ছে কেন কি কারণটা কি ভয়ে একেবারে থত খেয়ে মুখ থেকে মাংসটা পড়ে গেছে হঠাৎ যখনই মাংসটা পড়ে গেল দেখো সব পাখি আমি পাখিটা আবিষ্কার করলে তাহলে এই মাংসটাই কারণ ছিল এই মাংসটাই কারণ ছিল আমার প্রতি হিংসা সেই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি প্রতিষ্ঠা সম্পূর্ণ ছেড়ে দেয় তাদের কিছু কে লড়াই করবে প্রতিষ্ঠাই নিয়ে কিছু নেওয়ার আমার দরকার সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠা আসা না থাকে তাহলে তার পেছনে লড়াই করা সম্ভব না প্রতিষ্ঠার পেছনে যাও তাই তোমার পেছনে সব লোক লড়াই করে টিকতে দেবে না প্রতিষ্ঠায় কম্পিটিশান বিভিন্ন রকম এই জন্য জগতে একে অপরের উপর আধিপত্য বিস্তার করবার যে চেষ্টা করে বড় আশ্চর্য বলছেন একজন যদি বাস্তবিক ত্যাগী হতে চায় একজন যদি বাস্তবিক ত্যাগী হতে চায় সেই যেন সাবধান থাকে মানুষও যেন স্ত্রী স্পর্শ না করে মানুষের কথা নয় মাপু বলছেন আর ভাগবত যা বলছেন যে ব্রহ্মচর্য পালন করবে সন্ন্যাস পালন করবে কান খুলে শুনে রাখবে বলছেন কাঠের একটা রমণী তৈরি করা কাঠের মানুষ নয় তাকে পর্যন্ত স্পর্শ করা নিষেধ নিষেধ করে দিয়েছে এমনকি কথাটা বললে আবার অনেকে দুঃখ পেয়ে যাবে এই জন্য বলতে সেই অপিনের রমণী কে পাদীয় স্পর্শ করবে না নিষেধ তার মানে অপমান করার কথা বলেন মানে গুরুত্বটার কথা বলেছে কত সাবধান থাকতে হয় এর মানে এই নয় রমণীগণকে অপমান তা নয় এটা সাবধান করেছেন কিভাবে বিচরণ করতে হবে এখানে একটা কুমারী কুমারী সে ছিল একসঙ্গে থাকলে পরে সবসময় লড়াই হয় কেউ কাউকে মেনে নিতে পারে সঙ্গবদ্ধভাবে থাকতে গেলে সবার উদ্দেশ্যটা এক হতে হবে বোঝা গেল আমার বক্তব্য হলো যদি সঙ্গবদ্ধ সঙ্গ শক্তি কলেও কলিযুগে সঙ্গবদ্ধ সংঘবদ্ধ ভজনই ভালো কিন্তু সঙ্গবদ্ধ ভজন করতে গেলে যিনি আচার্য যিনি পাওয়ারফুল সাধু তিনি যেরা যারা সব সঙ্গবদ্ধ ভজন করছেন তাদেরকে সবাইকে হারমোনাইজ করতে হবে তাদের সবাইকে ছন্দ মেলাতে হবে যদি এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে এক একটা ভাবনা থাকে তাহলে সংঘর্ষ হবেই লড়াই সবার এক একজনের যদি আলাদা আলাদা সমস্ত উদ্দেশ্য থাকে তাহলে সে খেতে পারবে না যতদিন মর্চালাও ও অশান্তি হবে কিছু করতে পারবে না তাদের সবার ভাবনা আশয় যদি একটাই হয় ভগবানকে সন্তুষ্ট করবো তাহলে দেখবে তোমাদের কোনো সোসাইটি ফরমেশানের দরকার পড়বে না জিবিসির মিটিং করবার দরকার পড়বে না প্রত্যেক মঠে দেখবে জি মিটিং হবে আরে ওয়াট ফর মিটিং কি হবে জিবিসি মিটিং হয় না গভর্নিং বডির মিটিং আর গভর্নিং বডির মিটিং কিন্তু আর দরকার পড়বে না যদি বেশ কিছু কতিপয় ত্যাগী ব্যক্তি দিনরাত সংকীর্তন করে হরিকথা শুনে যা যথালভে সন্তুষ্ট জীবনযাপন করে প্র্যাকটিক্যালি প্রমাণ করাবার জন্য এটা জগৎবাসী মানবে না জগৎবাসী মানতে চাইবে না যারা তার্কিক যারা চাইছে এই দুর্বলতা যারা চাইছে ব্রহ্মচারী সন্ন্যাসীর এই দুর্বলতাটাকে আমি নিয়ে নিজের কার্যটাকে উদ্ধার করব তোমার একটা দুর্বলতা আছে তোমাকে সেই জিনিসটা দিয়ে দিলাম বলো আমার কাজ করে এগুলো কথাটা বোঝা গেল তারা কিন্তু এটা মেনে নেবে না কিন্তু আমি বলছি আমি এটা প্রমাণ দিয়েও দিয়েছি আগেও পরীক্ষা করে যে প্রত্যেক ব্রহ্মচারী সন্ন্যাসীকে নিজের যদি চরিত্র আচরণ ঠিক থাকে নিজের মধ্যে যদি স্বার্থপরতা না থাকে তারা যদি সমদর্শন দেখে তাহলে সমস্ত ব্রহ্মচারীগুলোকে কীভাবে হারমোনাইজ করা যায় এটা প্র্যাকটিক্যালি আমি প্রমাণ করে দেখিয়েছি তথাপি মানে নি ওরা প্রত্যেকটা ছেলে মানছে কলেজ জল নেই ভগবানের ভোগ রান্না হবে না আমি যখন কলসি নিয়ে গঙ্গায় যাচ্ছি বলে এই মহারাজ যাচ্ছি চল 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 ভক্তি বলার তাই করতেন কোনো একদিন কাজ বাসন মাজার কেউ মাঝে না যার দায়িত্ব রয়েছে মহারাজের কাছে কি খবর গেছে যে কেউ ঠাকুরের বাসন মাঝে না বিকেলবেলা বেলা রান্না হবে কি করে মহারাজ কাউকে কিছু না বলে টুক করে নেবে এসে আচার্য এসে পিড়িতে বসে বাসন মাজ দেখে হই হই কাণ্ড আরে মহারাজ বাসন মাজে বলে তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন ভগবানের সেবা এটাও সেবা ওটা সেবা এটা প্রমাণ দিয়েছেন তিনি চুপচাপ কাউকে কিছু না বলে সোজা এসে বাসন মাজি সব দেখে বলে মহারাজ বাসন মাজি তো কি হয়েছে বাসন মাজি বাসন মাজ সেবা না এইভাবে আচরণশীল নির্মস্ব সাধুগণের সহচর্যে যদি একটা সংহারাম গঠিত হয় তাহলে সেখানে দেখাবে সমস্ত যাদের প্রত্যেকের আচরণ যেন ভগবতমুখী হয় নিজে নিজের সুবিধাকে আমি নিয়ে নেব তাহলে হবে না তাহলে তার আনুগত্য অবশ্যই সম্ভব পরীক্ষা করে দেখানো যায় এখনো এই কলিকালে এই কলিকালে এখনো দেখাতে পারা যায় কিন্তু সহযোগিতার দরকার হবে তখন আমাকে আবার আশ্রম করে সেখানে সব লোকজন আনতে হবে অনেক কিছু এখন তো কিছু না পাখির মতো উড়ে গেলাম কথা বললাম আর গ্রন্থ আদি কাজ করল তখন আমাকে এটা প্রমাণ ফোন করে দেখিছি করা যায় এখনো আমি দেখাতে পারবো এটা আমার অভিমানে বলছি না যদি ওরা আমাকে দেখে যে এরমভাবে তার আচরণ তার সব কিছু তো আমার কথা শুনবে আমার তো আশা কিছু নেই যদি শুকনো রুটি হোক যা হোক পেয়ে না ব্যাস আনন্দে থাকো এখনো করা যায় যদি পরো করতে চাও তা বলো এখনো করে দেখানো যাবে সম্ভব মানে গুরুবৈষ্ণব যেটা শাস্তে বলা আছে সেটা কখনো অসম্ভব কিছু নয় মাকড়সার থেকে কি করেছেন বিস্তার করে আবার সেটাকে আবার গ্রাসও করে না সেইরূপ মহেশ্বর জগতের সৃষ্টি স্থিতিও সংখ্যা করে থাকেন গুটি প্রকার কাছ থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে দেহি স্নেহ দেশ অথবা ভয়েতে যে যে স্থানে বুদ্ধি সে একাগ্র মন ধারণ করেন তত স্বরূপ প্রাপ্ত হয় ওই যে কাঁচ পোকা ওকে ধরে নিয়ে ওর ভেতর ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে বন্ধ করে সিল করে দিল ও সের ভেতরে বসে বসে খালি ও ধ্যান করছে আর কী আশ্চর্য ও ধ্যান করতে করতে ও স্বরূপ প্রাপ্ত হচ্ছে যেটা সকালে বলছিলাম গিরগিটি গিরগিটিকে পরীক্ষা করো গিরগিটি যখন সবুজ পাতায় থাকবে তখন একটুখানি কিছুক্ষণ দাঁড়াবে কনসেন্ট্রেশন করবে গাটা সবুজ হয়ে যায় গিরগিটি গা সবুজ হয়ে যাবে আবার যদি কালো জায়গায় যায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তো কালো হয় ও গাটা পরিবর্তন করে স্বাভাবিক কিন্তু ওর জন্য ওকে ধ্যান করতে হয় গিরগিটি যে চেঞ্জ করে হ্যাঁ ওরও স্বভাব আছে ওটা ওটা সহজাত ও তো মন বলে কিছু নেই ওটা ইনস্টিংক্ট বলা হয় এই যে পশু পাখি ওরা সহজাত প্রবৃত্তির দ্বারা চালিত হয় মানুষের যেমন একটা বুদ্ধি আছে প্লে করতে পারে সহজাত প্রবৃত্তি ওদের ওর দ্বারা ওরা চালিত হয় তো এইভাবে দেখা যায় গুটি পোকা তাহলে কাঁচ পোকা গুটি পোকা যে উদাহরণ তাতে বলে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওকে বেরিয়ে এলো ওকে সিল করে দিয়ে দেখা গেল ওর মধ্যে চিন্তা করতে করতে ওর স্বরূপ প্রাপ্ত হয়েছে বাহ কি কাজ কি কাজ দেখো এই গর্তের মধ্যে প্রবেশ করে দিয়ে তাহলে এইভাবে সারুপ্য প্রাপ্ত হয় তাহলে আমাদের মন যে বিষয়টাকে আমরা ধ্যান করব তে সেটা ছাড়া কি পৃথিবীতে কি অন্য কিছু পাবো ধায়তো বিষয়ান পুংসাং সুপজায়তে সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোবা ক্রোধাৎ ভবতে সন্মহ সন্মহাদ স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাদ পুনাশ এই তো নাশ কিন্তু সেই ধ্যানটা ধ্যায়ত বিষয়ান এটা যদি পরম বিষয় হয় ধ্যায়ত বিষয়ান যেটা বলছে সেটা যদি পরম বিষয়ের প্রতি ধ্যান হয় ভগবত চরণাবিন্দু হয় তাহলে কেউ বন্ধন হবে তো হবে না সেই জন্য ধাম নাম ভগবানের যা কিছু আছে এই সংক্রান্ত যদি কোনো কিছু সংক্রান্ত যদি ধ্যান হয় তাহলে কোনো অসুবিধা আছে কি হবে না এবং গুরুভ্য এতেভ্য এসা মে শিক্ষিতা মতিহী আত্মপো শিক্ষিতাম বুদ্ধিম শ্রেণু মে বদত বলছেন এই যে গুরুর নিকট হইতে আমি এরূপ সমস্ত বিষয়ে শিক্ষা করেছি আর আমি নিজ দেহ থেকে যা শিক্ষা করেছি সেটা বলছি শোনো আমার এই যে দেহটা এটা থেকেও আমি শিক্ষা গ্রহণ করছি বৈরাগ্য বিবেকের হেতু এই শরীর আমার গুরু কারণ এই শরীর উৎপত্তি বিনাশশীল এ আজকে দেখছি একরকম আছে কালকেই এই শরীরটা আমার যে নিজের নিজের যে শরীরটা এটা আমার গুরু কেন এই শরীরের দিকে তাকিয়ে দেখছি কাল আমার আমি কত সুন্দর জুয়ান ব্যক্তি ছিলাম কত সুন্দর জুয়ান এত সুন্দর দেখতে ছিল আজকে বিবাহ হলো কিছুদিন পর দশ বছর পর দেখি সব ধীরে 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 ক্ষয়িষ্ণু শরীর তাই শরীরটা থেকে আমি শেষ শিখি শিক্ষা করছি জগতে সবই নাশবান আমার শরীরে যখন এক থাকছে না দাঁতগুলো কত ভালো ছিল সব দাঁত পড়ে গেল রোজ দাঁতের যন্ত্রণা ডাক্তারের কাছে যাও করছে এইভাবে দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতুর বিভ্রত স্ম সত্য নিধনম সত তার ভেতরে একটা সবসময় একটা আত্মনা যন্ত্রণা শরীর আস্তে আস্তে বোঝেই যাচ্ছে শরীর যে ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনুভব প্রাকৃতিক প্রলয় নিত্য পলয় নৈমিত্তিক পলয় আছে না তোমার শরীরের যে এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড পরিবর্তন হয়েছে এটা কি দেখতে পারে কেউ পারে এক বছর দু বছর পরে কোনো যদি মানুষ কাউকে দেখে বলে তোর শরীরটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু রোজ নিজের আয়নাতে যদি মুখ দেখে তাহলে বুঝতে পারে পারে না কিন্তু রোজ প্রতি 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 মুহূর্তে নয় প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ডে বায়োলজিক্যাল সায়েন্স ডাক্তাররা বলছেন শরীর বিজ্ঞান বলছে প্রত্যেক ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমার বডি চেঞ্জ হচ্ছে তুমি বুঝতে পারছো না ভেতরে রিয়াকশান চলছে তোমার টিস্যুগুলো পরিবর্তন হচ্ছে তোমার চামড়ার বিন্যাস সুন্দর দেখতে ছিল আর চামড়াগুলি যদি ডিসপ্লেসড হয়ে যায় তা দেখতে খারাপ হবে এদিকে চামড়া এদিকে চলে এলো বুড়ো হয়ে গিয়ে এদিকে খারাপ দেখতে কি করে এইভাবেই তো হয় এইভাবে খারাপ হয় দেখতে কত সুন্দর ছিল জুয়ানবাস এরকম কিনা এখন সব খারাপ হয়ে যাচ্ছে এইটা দেখে যদি লোকে অনুভব করে নিজের শরীরটাকে গুরু মানতে হয় না দেখো এই শরীর থেকে শিক্ষা করলো এই কিছুই অনেক নিত্য নয় চলে যেতে হবে এই জন্য তো আমাদের সব বারবার বলেছে না শঙ্করাচার্য মা কুরু ধন জন যৌবন হরতি হরতী কালো সরবময়া ব্রহ্মপদম প্রবিশোবিদিতা শঙ্করাচার্য বলছেন সব সময় তুমি চিন্তা করো এই ধন যৌবন শঙ্কর আমার আমাদের ভক্তিম ঠাকুর বলছেন আমাদের শঙ্কর আমাদের ভক্তিম ঠাকুর বলছেন যৌবন সুখম নাশ পরম তাইজ অন্ন কথা হ্যাঁ তাইজ গাম কথা সকলম বিফলম ভদ্রুম কানন কুঞ্জ কুঞ্জবিধুম হ্যাঁ ভজ গদ্রুম কানন কুঞ্জবিধুম গদ্রুম কাননের সেই গৌরকে ভজন করো কিছুই থাকবে না তোমার সব চলে যাবে এইভাবে আমার জায়া সুতা সমস্ত কিছু দেহ গেহ কিছুতে মমতা বেমঞ্চ এ তো সমস্ত মমতা ত্যাগ করো সমস্ত কিছুতে মমতা ত্যাগ করতে হবে আর প্রহ্লাদ মহারাজ কত দুঃখ পেয়ে নৃসিংহদেবের কাছে বলেছেন সেটা এখানেও বলছে জিউ হই কত মা তৃপ্তা শৃষ্ণ অন্নত শৃষ্ণ অন্নত উদরম শ্রবণম কুতশ্চিৎ ঘ্রাণ অন্নত চপল দৃক্ক চ কর্ম বহব সপত্ন ইব গেহপতিম লড়ন্তি প্রহ্লাদ মহারাজ বলেছে এটা একটুখানি শব্দটা ফিরিয়ে বলেছে

সপত ইহপথে ললান্তি গৃহপতিকে যেমন অনেক পত্নী যদি হয় চারিদিকে ছিঁড়ে খায় সেরকম হে ভগবান আমার জিউ ভা একদিকে ভালো ভালো রসনা খাওয়ার দিকে টানছে আমার চক্ষু এক একদিকে দিকে জগতের সৌন্দর্য দেখবার জন্য কুৎসিত সৌন্দর্য দেখবার জন্য ডাকছে যার জন্যই তো পতন হলো কার হলো কার পতন হলো আরে ষষ্ঠ যে আমরা অজামিলের কথা বললাম কিছুই নয় এত ভালো ছেলে ব্রাহ্মণের ছেলে ফুল ফল তুলে জঙ্গল থেকে পিতামাতাকে শ্রদ্ধা করে দণ্ডবধ করে অপূর্ব রমণী তারও আছে ভালো ঘরের কি মাথাটা খারাপ হলো বলো দেখি তার কিছুই অসুবিধা নেই এত শ্রদ্ধা করে পিতামাতাকে মাতাকে করে রোজ পুজো করে ফুল ফল এনে খায় উচ্ছিষ্ট তারা খেলে ফায় তার কি এমন মাথা খারাপ হলো যে ওই জঙ্গলে নোড়া কেসটা দেখে তার তার যত তার নৈতিক চরিত্র ছিল নৈতিক চরিত্রের যে বাইন্ডিং ফোর্সটা ছিল যে নৈতিক চরিত্রের বাইন্ডিংগুলো আপনাদেরকে চরিত্রহীনতায় যেতে দিচ্ছে না বোঝা গেল এই যে প্রত্যেকটা লোকগুলো চরিত্রকে বজায় রেখে দিয়েছে এর কি কারণ কি একটা বাইন্ডিং ফোর্স আছে পূর্বের সংস্কার সাধুসংঘ বিশেষ করে যারা সাধুসঙ্গ তাদের তো ট্রিমেন্ডাস পাওয়ার জগতের কিছু দিয়ে লোভ প্রলোভিত করতে পারবেন সামনে ওপেন কিচ্ছু করতে পারব সম্ভবই না এই জন্য রঘুনাথ দাস অনেক কথা বলেছে না কাম ক্রোধ সাধু করে কি করিতে পারে যদি হয় সাধু শুনিয়া গোবিন্দ রাগ হ্যাঁ আপনি পালাইবে সব সিংহ রবে করি করি মানে হাতিটা যেমন পালায় অপূর্ব কথা বাস্তব যদি সাধুসজ্ঞ কেউ করে তার এই জগতের কোনো লোভনীয় বস্তুর কিছু তার ক্ষতি করতে পারবে না কিন্তু নচেত যদি হয় যদি দেখা যায় মুখুজবাবু খুব চরিত্র ভালো স্বভাব খুব ভালো আচ্ছা ভালো তো ঠিক আছে জড়োজগতে মুখুজবাবু রকম ঘুষ নেয় না হ্যাঁ ঘুষ নেয় না তো বুঝলাম কিন্তু ঘুষের পরিমাণ যদি বাড়াতে থাকে তখন কী হবে তাহলে দশ হাজার দেবো না না এসব করে নাকি মাথা খারাপ এখন সেই দশ হাজার টাকা এক লাখে উঠলো তারপরে না না দশ লাখ থেকে দু লাখ পাঁচ লাখ দেখুন করতে পারি কিন্তু এই কোনো চিন্তা নেই হয়ে গেল বাবুর নৈতিকতা সব চলে গেল যেটা সনাতন করলো এই জেলখানায় যে ছিল যখন তখন ওই প্রহরীকে বললো না এই তোমার স্বর্ণমুদ্রা তো বললো না না এটা করা যায় রাজা দেখলে কি বলবে রাজা কিচ্ছু জানতে পারবে না আমি তোমাকে কত উপকার তুই জিন্দা পীর কত উপকার করেছি বলো আগে তো তখন আস্তে আস্তে বাড়িতে বাড়াতে জানো পাঁচশো স্বর্ণ মুদ্রা সাতশো স্বর্ণ মুদ্রা ধীরে ধীরে স্বর্ণ যেই বাড়াচ্ছে ওর চোখটা ট্যাঙা হয়ে যাচ্ছে বলে বারে বালিতে হবে শেষে বললো দেখো করতে পারি কিন্তু রাজা তো আমাকে তো প্রাণদন বল না না তুমি সেই চিন্তা করো না আমি মক্কায় চলে যাব। আমি মক্কায় চলে যাব করছি সনাতন কথাই বলছি তোমার ভয় নেই আমি এতে থাকবোই না তুমি এক কাজ করবে বলবে সকালবেলা শৌচকর্মে গেল জেলখানা থেকে বার করেছি এত বড় তালা এত বড় তালা লক আর পায়ে লাগানো বলি শৌচকর্মে গেছে শৌচকর্মে গিয়ে গঙ্গা দিকে এমন ঝাঁপ দিল তো গেছে। নেই তোমার তো ভয় নেই আর তো আমি আসবো না তো বলবে এই দেশে নেই আচ্ছা মরে গেছে বলে দেবে হয়ে গেল তো সোনার মুদ্রাগুলো পাওয়া হলো ও ছেড়ে দিল এইভাবে আমাদের নৈতিক চরিত্রের যে কাঠামোটা বিচার করলে দেখা যায় সাম শর্ট অফ উইকনেস ইস রকম রকমভাবে তার দুর্বলতা কিছু না কিছু আছে একটা বাঁধ আছে সেই বাঁধের কাছে পৌঁছে প্রেশারটা যেয়ে বাঁধটা ভেঙে যাবে সহ্যের ধৈর্যের কামিনী কাঞ্চন এগুলো না নামিনি না আর কিন্তু এটা ভেদে যাবে একটা সময় কিন্তু একটা ভক্তকে একটা ভগবত ভক্তকে কি ভাঙাতে পারবে দেখাক আমাকে একটা বাস্তবিক সাধু তার ভেঙেছে কিনা দেখা একটা পারবে না পারবে না সম্ভব না এখানে দেখা যায় এই জন্য বলছেন চারিদিকে আমার ইন্দ্রিয়গণ চারিদিকে জুভা একদিকে চক্ষু একদিকে শৃষ্ণ উদর উপস্থ চারিদিকে আমাকে টানাটানি করছে আমি মরে যাওয়ার মতো অবস্থা মহাপ্রভু এই রাধারানীর যে সর্বেন্দ্রিয়ানাম কৃত্রিম যে শ্লোক বলেছিল ওটা ঠিক এর বিপরীত ওখানে রাধারানী বলছেন চারিদিকে কৃষ্ণের সৌন্দর্য কৃষ্ণের রূপ কৃষ্ণের গুণ কৃষ্ণের কথা আমার সব ইন্দ্রিয়া চারিদিকে আমি কি করব আমি তো মরে যাব কথা আর এটা জড় কথা বোঝা গেল কি বললাম ওটাতে রাধারানী উদাহরণ দিচ্ছেন যে আমাকে সর্বিক দিক দিতে কৃষ্ণের রূপ আমার মনে পড়ে মন একদিকে চলে যাচ্ছে আমার চোখ কৃষ্ণের রূপ দর্শন করার জন্য আমার কোথায় যাব আমি ওই জন্য মহাপ্রভু এসব আস্বাদন করেছেন রায় রামানুর সঙ্গে রাধারানী বলছেন যে একটা গাড়িকে যদি চারিদিক থেকে বলবান ঘোড়া লাগিয়ে দেয় ঘোড়া আমরা তো জানি ঘোড়া সামনের দিকে থাকে আর সামনের দিকে না থেকে চারিদিক দিয়ে যদি ঘোড়া থাকে বলবান তাহলে কী হবে ঘোড়ার গাড়িটাকে টানবে কোন দিকে যাবে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে সব দিকে টানতে ঘোড়া তো গাড়ি ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে রাধারানী বলছেন তুন্ডে টান্দমিন রতি বিতনুতে তুণ্ডাবলী লব্ধ হয়ে কর্ণ ক্রোর কর্ণমেণী ঘটেত কর্ণর বুধিভ্য স্প্রেহাম তারপর চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেদিয়ানন্দ কৃতিম নো জানে জানে তা কি অদ্ভুত অমৃতি কৃষ্ণতে বর্ণা দ্বৈ আমাকে চারিদিক দিয়ে মনে হচ্ছে আমার টানছে আমার দুটো সঙ্গে কিছু আমি কী করবো জিহ্ভা কৃষ্ণা মেলে পরে অর্বুত জিউভা স্পৃহা করে এক জিউভাই হচ্ছে না কৃষ্ণ নাম নৃত্য করছে তুণ্ডে তাণ্ডবে নিরুতম্বিত আনতে এরকম কথা পরে এবার ধারে ধীরে ধীরে বলছেন লব্ধা লব মিদম বহু সম্ভব আনতে মানুষ সমর্থদ মানিত্য মাপি হধীয় তরুণম যাতে তো ন পতিত অনুমিত্য যাবৎ নিঃশ্রেয় সায় বিষয় হলু সর্বত হ স্বাদ এই দুর্লভ মানুষ জন্ম লাভ করার পর বহু কষ্টেতে বহু বহুজনী বহুজনী ভূমি বহুজনী ভূমিনাধ লইনু শরণ নিজ কী বা করো অধমতারণ বহুজনী ভূমিনাদ লইনু শরণ এখন এই শরণ এখানে বলছে লব্ধা সুদূর্লভ সুদুর্লভ মৃদম বহু সম্মমান মানুষ দোহ লাভ করেছি আমি জানি অধ্রুব মানুষ দেহ লাভ করছি মনুষ্যম দেহ লাভ করেছি মনুষ্য দেহ এটা কিন্তু তথাবি অর্থদম এটা দিয়ে লাভ হবে যদি এই শরীরকে কৃষ্ণ লাগানো যায় কৃষ্ণ ভক্তিতে যে নিয়োজিত থাকে তাহলে তো কিতকিত হবে তো যখন তখন পরিমাণ নাম যতই তো না পথে অনুমতি যতক্ষণ না শরীরের পতন হয় সর্বক্ষণ অনুক্ষণ হরিভজন করো আর বিষয় দেখো সমস্ত জনিতে পাওয়া যাবে যে কোনো জন্ম লাভ করবে সেই সেই জন্মে বিষয় তুমি পাবেই হয়তো বিষয়ের বিষয়ের যে ব্যাপারগুলো একটু আলাদা আলাদা হবে যেমন ধরো জন্ম লাভ করলে কেউ তার কাছে বিষ্ঠাটা একটা ভালো বিষয় ভালো ভালো বিষ্ঠা পেলে ভালো হয় পৃষ্ঠা তো ম্যা যেটা যেরকম প্রাণী যেরম যেরম জন্ম লাভ করবে সেই অনুপাতে বিষয়ে যে বিষয়ের হের ফের হবে মানে কোন বিষয়টা তোমার ভালো লাগে মানুষের জন্মে এটা ভালো লাগতো সুন্দরই তো এটা ভাল লাগছে কিন্তু বিষয় তো বটে ওটা ওর বাজে বিষয় সেই জন্য বিষয়ের সুখটা এটা বাস্তবিক সুখ নয় এটা বাস্তবিক এটা সংস্কার অনুযায়ী ওটাকে বিষয়ের সুখ বলে মনে করছে বাস্তবিকগুলো সুখ নয় ও যেগুলো ত্রৈকালিক অস্তিত্ব নাই সুখ দুঃখ যেগুলো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই সেগুলোর অস্তিত্ব মানা হবে কি ত্রৈকালে বুধ ভবিষ্যৎ বর্তমান এই তিন কালের প্রেক্ষাপটে এর কোনো অস্তিত্ব নাই বাস্তবিক এটা এই আছে এই নেই এই আছে এই নেই যে সুখগুলো আছে আর নেই এই আছে এই নেই আগম পাইন যেটা বলেছেন যেটা আসে যায় তাং তৃতিক ভারত হে অর্জুন যেগুলো আসে যায় এই দুঃখ সুখগুলো এগুলো তো নিত্য নয় অধ্রুব এগুলো সহ্য করতে হবে এই থাকাকালীন অবস্থায় এইভাবে ধীরে ধীরে অনেক কথা বলছেন বলছে কিভাবে সে ভগবান বলছেন মদবিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মধাত্মকম দশম অধ্যায়ত তো বলছে এগারো স্কন্ধে মদবিজ্ঞ আমার অভিজ্ঞ আমার তত্ত্ববিদ কোনশ মদবিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদাত্মকম কেরাম গুরুকে ভজন করবে কেরাম গুরুকে বলছে মদবিজ্ঞম গুরুম শান্তম উপাসিতম মদাত্মকম যে আমার সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছে। চিন্তা করতে ভক্তিতে ভগবানের ভালোবাসা অভিন্নত্ব মানে ভগবানের প্রিয়ত্বে অভিন্ন হয়ে গেছে ভগবানের মদবিজ্ঞম অজ্ঞম গুরম শান্ত মাদার্থকম মাদার্থকম বলতে এখানে সাজুজ্য পেয়েছে এটা মানে হবে না এটা মানে হবে যে ভগবানের সঙ্গে ভালোবাসাতে ভগবান তখন স্বীকার করে নিয়েছে এ আমার থেকে অভিন্ন যেমন উদ্ধবকে বলে যেটা করতে গিয়ে গুরুবাষ্টকেমে বলে প্রত্যেকে নিজ নিজের গুরুদেবকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করবেন এটা দোষ কিছু নয় এটা করতে হবে যদি না ভাবনা করতে পারেন তাহলে ক্ষতি করতে হবে সেইভাবে সাক্ষাৎ হরিত্বেন সমস্ত স্বাস্থ্যই রুক্ত সদ্বিহী কিন্তু বদ্ধগুরু মুক্তগুরু লক্ষণ তো আমি তো এই তো কদিন ধরে তো আলোচনা করছি বদ্ধগুরু আর মুক্তগুরুর লক্ষণ হলো যিনি প্রহুপাদের ভাষা বলে দিলে হয়ে যাবে আমার আর বেশি কথা বলতে হবে না যিনি চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা ভগবত ভজনে নিয়োজিত থাকেন তিনি হচ্ছেন মুক্ত শুধু নয় তিনি হচ্ছে ভগবানের শুদ্ধ গুরুদেব চব্বিশ ঘন্টার মানে হোক চব্বিশ ঘন্টা যিনি দর্শন ক্রিয়া বসা ওঠা কোনো কথা বলা কোনো কিছু করা যা কিছু করা তার জীবনের অখিল ক্রিয়াকর্ম সমস্ত কৃষ্ণ সম্বন্ধযুক্ত তিনি যা কিছু করেন ওঠা বসা ছেলেকে আরম্ভ করে যা কিছু তিনি বলেন করেন সমস্ত কৃষ্ণ সম্বন্ধ যুক্ত তার ভজন ছাড়া কিছু হয় না তার স্বয়নটাও ভজন তার স্বয়ন শুয়ে থাকা বিশ্রাম করাটাও তার ভজনের অন্তর্গত হয়ে যায় তাহলে শুয়ে শুয়েও ভজন করেন সেখানেও ভগবত চিন্তন থাকে আর বদ্ধজীবের বদ্ধগুরুর লক্ষণ হল কখনো কখনো বিষয়ের বাটপাড়ি বুদ্ধি দেখাবে শিষ্যর কাছে কিন্তু মারবে সুবিধা হবে এটা ওটা এই সমস্ত কিছু বদ্ধগুরুর হাজার ঝামেলা বদ্ধগুরু নিজের কোনো ইন্দ্রিয়গুলো দমন নেই আপনার আপনাকে নাম করতে বললো গোপনে দেখবেন ওখানে ইলিশ ইলিশ মাছ ঝাল খাচ্ছে হ্যাঁ নবদ্বীপে হয়েছে অনেকে বলো বলো মহারাজ ওই যখন শিষ্যর আসে সব মাছের বটি বটি সব সরিয়ে দেয় আর শিষ্য যে চলে গেল ব্যাস আরম্ভ করলো শিষ্য খবর দিয়ে শিষ্য যদি খবর দিয়ে না আসে তাহলে সর্বনাশ সঙ্গে সঙ্গে রান্নাঘর বন্ধ করে পেছন দিয়ে সব প্যাকিং করে বলো ওদের বাড়ি খেতে দিয়ে দাও আজকে আর হবে না সব অন্য বাড়ি দিয়ে দিলো স্যার রান্না করেছে আজকে বোয়াল মাছের এগুলো আর খেতে পারলাম না রে স্যার শিষ্যটা বড় হাতম যাদা। এমন দিনে এলো ভালো রান্না হয়েছে কিন্তু কি করবে রান্নাঘর বন্ধ করে শিগগিরই পাঠিয়ে দিল অন্য বাড়িতে অন্য বন্ধ সব এখানে প্রমাণ করবে যে আমি ভালো গুরু আর কতদিন এটা করা যাক কপটতা করে কোনদিন কতদিন নিজের সাধুতা বজায় রাখতে গেলে কপটতার আশ্রয়ে কতদিন পারবে পারে কি পারেন এইভাবে ভগবান অনেক সুন্দর সুন্দর সমস্ত শিক্ষা অপূর্ব সব দিলেন হ্যাঁ হ্যাঁ একটুখানি আচ্ছা এইভাবে ধীরে ধীরে সমস্ত অনেক কিছু এবারে আমরা দ্বাদশায় অল্প অল্প সব আলোচনা কি করব এখানে প্রশ্ন হলো ভগবান বলছেন যে অনেকেই আমাকে লাভ করেছে আপনাদের মধ্যে অনেকে বোধ হয় নিরাশ হয়ে যাবেন ভগবানকে লাভ করা বড় কঠিন সত্যিই তাই কিন্তু এখানে ভগবান বলছেন দেখো অনেকে আমাকে লাভ করেছে পর সোজা আমাকে লাভ করা ভগবানকে লাভ করা যত সোজা অন্য কোনো ক্রিয়াকর্ম করা অত সোজা না প্রহ্লাদ যে বোঝে যৎসাৎ সর্বত্ব সর্বদা বলে ভগবান তো তোমার ভেতরেই রয়েছে প্রহ্লাদ মহারাজ বলছে ভগবানকে তুমি পেয়েই বসে রয়েছো তুমি খালি অনুভব করতে পারছো ভগবান নেই ভগবানকে পেয়েই রয়েছ কিন্তু খালি অনুভবটা হচ্ছে না অনুভব হলে হয়ে গেল কোন মানুষ আছে ভগবানকে পায়নি বলতে পারে ভগবান তো রয়েছে ভেতরে খালি অনুভব করতে পারছে না হেরা হলে হয়ে গেল সেখানে বলছেন বৈষ্ণবতা সম্বন্ধে ভগবান উদ্ধবকে অনেক শিক্ষা দিয়েছেন আমি সব বলতে পারলাম না ক্ষমা করবেন অনেক কিছু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রায়ণ ভক্তিযোগেন সৎসঙ্গে ন উদ্ধব নোপায় বিদ্যতে সদ্ধ্রায়াণাম হি সতামাহাম বলছেন হে উদ্ধব প্রায়শ সাধুসঙ্গ জনিত ভক্তিযোগ ব্যতীত ভালো করে ভালো করে এটা শুনতে হবে এটা ভালো করে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন বলছে প্রায় ভক্তিযোগেন সৎসঙ্গে নিন উদ্ধব নোপায় বিদ্যতে সদ্রক সদ্রং প্রায়াণম হি সতামহম বলছে হে উদ্ধব প্রায়শ সাধুসঙ্গ জানিত ভক্তিযোগ ব্যতীত সংসার থেকে উত্তীর্ণ হওয়ার অন্য কোনো রাস্তা নয় সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গ ছাড়া তুলসীদাসজি এই কথা বলছেন বিনা সৎসঙ্গ তরাই না কই আবার বলছেন বিনা গুরু ভবানিধি কর তরাই না কই জি এসব বলছেন সৎসঙ্গ ছাড়া হয় না তা আমি সাধুদিগের ভগবান বলছেন কারণ কি কি এমন ব্যাপার আছে তুমি সাধু সাধুদিগের সঙ্গ ছাড়া তুমি প্রাপ্ত হও না বলছে সাধুদিগের আশ্রয় তো আমি আমি তো সাধুদিগের প্রকৃষ্ট আশ্রয় ভেতরে আমি বসে রয়েছি তা আমি শোধন করিনি ধনুতি সরবম হৃদ সন্নিবিষ্ট যদি এই কথাটা সত্য হয় কেউ ভগবানকে রূপে আশ্রয় করেছে রকম একটা বাজে কাজ হয়ে গেছে তার জন্য তাকে আর ভগবান বলছে প্রার্থচিত করতে হবে না অন্য কাউকে পাশ্চিত করতে হবে যেহেতু সে আমার ভজন করে তাহলে আমি কি করতে পারি ধুনতি আমি 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 ময়লা হয়েছে দিতে নেই তাহলে এইভাবে সাধু সঙ্গের দ্বারা প্রাপ্ত হওয়া যায় দ্বাদশ অধ্যায় এবার এগারো অধ্যায় এগুলো সব বললাম আর ভগবান এবার বলছে দেখো অনেকেই আমাকে লাভ করেছে বড় সোজা आमाग ल् करो बहवो मत्पदं प्राप्त्या त्रष्टाकयाधवादयोः बृषपर्वा बलिर्वाणो मयश्च विभीषणः मयश्च अथो विभीषणः बहवो मत्पदं प्राप्ता त्रष्टा कयाधवादयोः वृषपर्वा मयास चाथ विभीषण सुग्रीव हनुमान निख गजो ग्रद्ध वनिक पथ कुब्जा ब्रजे गोप योग्य परे तेनाधितो स्तुतिगना नोपासित महतमः अब्रता तप्त तपसो सत्संग्या आत्मपागतः की बोलছেন বহব মতপদম প্রাপ্ত্যা ত্রষ্টা কয়া ধবাদয়ু কে ত্রষ্টা ত্রষ্টা কে ত্রষ্টা ত্রষ্টা কয়া ধবাদয়ু কয়া ধ কয়া ধব মানে কয়া ধ আনন্দ কয়া ধ আনন্দ কে প্রলাদ সুজা কথা ত্রষ্টা বলছেন ত্রাষ্ট্রষ্টা না ত্রাষ্ট্রাষ্ট মানে হচ্ছে ত্রষ্টানন্দন না পরে যে আগুন থেকে উঠল বৃত্তা ওই যে বহবো মৎপদ প্রাপ্তা ত্রাষ্টা ধবাদ বৃষপর্বা বলিরবাণ বিষপর্বা পেয়ে গেছে বিষপর্বা বিষপর্বা বলির বানো মহেশ চথ বিভীষণ সুগ্রীব পেয়ে গেছে হনুমান নিক্ষ নিক্ষ মানে বললুক ওই যে জাম্বুবানি যে জটায়ু এইভাবে বেদ বেদও পেয়েছে না দেখি পা কুবজা ব্রজে তথা পরে এ সবাই পেয়েছে তারা কিন্তু কেউ স্মুতিগণ বেদাদি কিছু অধ্যয়ন করেনি তে নাধিত সুতিগণ হা নো পাশিত মহাত্ম তে অব্রত অব্রতা অত্তপ্ত তপসা তারা কোনো ব্রত বেশি পালন করেন ব্রত কিছু করেনি তপস্যা করেনি কেবল সৎসঙ্গাদ মাম উপায় তারা কি করেছেন সৎসঙ্গ বলে তারাবা বৃত্তাসুর প্রহ্লাদ প্রহাদ বলি বলি ময় বিভীষণ সুগ্রীব হনুমান জাম্বুবান গজেন্দ্র জটায়ু বণিক পথ তুলাধার ওই যে ধর্ম ব্যাধ কুব্জা ব্রজগোপীগণ ও যজ্ঞে দীক্ষিত যজ্ঞপত্নীগণ সকলে কে কিভাবে পেয়েছে কেবল সাধু সঙ্গে কেবল সৎসাঙ্গাত মা কথা কেবল একমাত্র সাধু সঙ্গের দ্বারাই তারা আমাকে প্রাপ্ত হয়েছে এবার বিস্তৃত কথা আমি পরে আলোচনা করব আজ এই পর্যন্ত থাকলো যেহেতু সময় হয়ে গেছে সাধু হ্যাঁ ওয়ান ছা কল্পত পা সিন্ধু ভাবে টান পাবনে ভাবেষ্য